গরু ছাগল খামারি ভাই আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজ আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, ভিডিওতে আজ আমি আপনাদের মাঝে যে ঘাসগুলো দেখাচ্ছি এগুলো হলো ডক্টর জহিরুল ইসলাম স্যারের সেই চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস, অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড ঘাস। দেখুন কেমন পরিপক্ক হয়ে গেছে এগুলো, আর এটার উচ্চতা কেমন হয়েছে, কেমন ফলন হয়েছে দেখুন। ব্যাপক ফলন, ব্যাপক ফলনশীল একটি ঘাস, বাম্পার ফলনশীল একটি ঘাস এই যারা ওয়ান হাইব্রিড ঘাস। আমরা এখানে এখান থেকে কাটিং সংগ্রহ করেছি, আজও করতেছি। দেখুন কেমন ফলনশীল একটি ঘাস এই যারা ওয়ান। সৎ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই হাইব্রিড ঘাসের কাটিং এবং ইউটিউব চ্যানেল কৃষি ঘাস টিভি। খামার করে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই এই যারা ঘাস চাষ করুন, উচ্চ ফলনশীল ঘাস যারা ওয়ান। এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ 16 থেকে 18। এই ঘাসের উৎপাদন ক্ষমতা প্রতি একরে 18 থেকে 20 টন। ব্যাপক ফলন হয় এই ঘাসের। এই ঘাসের বর্তমান উচ্চতা হয়ে গেছে প্রায় 14 থেকে 15 ফিট। দেখুন এই যে কাটিং সংগ্রহ করা হচ্ছে, আজ ডেলিভারি যাবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কেমন ফলন এই ঘাসের। এটা হলো যারা ওয়ান হাইব্রিড ঘাস। পাতাগুলো অনেক চওড়া হয়, এই ঘাসটা খেতে মিষ্টি লাগে, যার ফলে গবাদি পশু খুব ভালো খায়। সকল গবাদি পশুর একটি মুখরোচক ঘাস এই যারা ওয়ান। এই দেখুন কাটিংগুলো একটু দেখুন, একদম বাঁশের মতো, আখের মতো মোটা এবং লম্বা হয়। দেখুন একদম পরিপক্ক হয়ে গেছে। এমন পরিপক্ক শিকড় গজানাওয়ালা কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সৎ এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এই হাইব্রিড ঘাসের কাটিং এবং ইউটিউব চ্যানেল কৃষি ঘাস টিভি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কেমন পরিপক্ক হয়ে গেছে আমাদের কাটিংগুলো, যে কাটিং সংগ্রহ করা হচ্ছে। শিকড় গজানাওয়ালা পরিপক্ক এবং ভালো মানের কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য, সবসময়ের জন্য আপডেট ভিডিও দেখার জন্য। তো সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই কৃষি ঘাস টিভির সঙ্গেই থাকবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।